জনাব মুফতি আমির হামজা সরদি উদ্যানের ঐতিহাসিক সিরাত মাহফিলের জামাত শিবিরের কার্যত প্রধান বক্তা তিনিই ছিলেন যদিও কাগজেকালে প্রধান বক্তা ছিল জনাব আনোয়ার হোসেন আল তাহের জাবিরি কিন্তু মূল আকর্ষণটা ছিল মানুষের আমির হামজা কারণ আমির হামজা তোমুল জনপ্রিয় বক্তা এবং মারাত্মকভাবে মজলুম একজন মানুষ এই জন্য আমির হামজার প্রতি আলাদা একটা আবেগ কাজ করে কিন্তু তিনি কিছু বক্তব্য দিয়ে রাজনৈতিক অঙ্গনের তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন জামাত শিবিরের বয়ানের উল্টো বয়ান সামনে এনেছেন এবং জামাত শিবিরের রাজনীতির কিছুটা ক্ষতি করেছেন যে বিষয়টা জামাত ইসলাম ইসলামী ছাত্র সেবির সচেতনভাবে এড়িয়ে চলতে চায় তার উল্টো কাজ করেছেন আমির হামজা কেনই আমির হামজা এই ভুলটা করলেন কেন আমির হামজা গুজব এই সরাচ্ছেন ভুল তথ্য দিচ্ছেন আহ এতে আসলে জামাতের দায় কতটুকু যারা আমির হামজা এই বক্তব্য সমালোচনা করছেন তাদের সমালোচনার কোনো জবাব আছে কি না এই সমালোচনাটা গ্রহণ করা উচিত এই বিষয়ে আলোচনা করব আপনারা অনেকে শুনেছেন যে জনাব মুক্তি আমির হামজা তিনি তার সিরাত মাহির ওয়াজের এক পর্যায়ে বলেছেন যে একশো জন সমন্বয়কের মধ্যে একশো জন ইসলামী ছাত্র শিবিরের নেতাও ও পরীক্ষিত কর্মী এখন এ কথা শিবির স্বীকার করে না শিবির বলে না জামাতও বলে না এবং এটা জামাতের যে বর্তমান সমন্বয়ক কেন্দ্রিক ক্রেডিট নেয়ার যে রাজনীতি তার উল্টো কথা অতএব জামাত শিবিরের রাজনীতির উল্টো সুরে কথা বলছেন আমির হামজা অতএব আমির হামজার এই বক্তব্যকে জামাতের গুজব বা প্রপাগান্ডা হিসেবে যারা বা আওয়ামী ভারতীয় ন্যারেটিভের বিটিম হিসেবে যারা দেখাতে চান তারা ভুল করছেন কারণ আমির হামজার এই বক্তব্যদের ব্যক্তিগত ভুল আপনি আমিরে জামাতের বক্তব্য শহীদদের তালিকায় প্রচার করতে চান না কারণ বলে যে যা সবার আমরা আলাদা ক্রেডিট নিতে চাই না সেখানে সমন্বয়করা সবার তো সেখানে আলাদাভাবে এরকম ভাবে প্রয়োজন নেই কারণ হ্যাঁ যা শিবিরের সভাপতির ক্ষেত্রে যেটা ঘটেছে এটা অনিবার্য ছিল আলাদাভাবে জামাত শিবির এটা করে না এটা এড়িয়ে চলে এবং চাইলে কিন্তু আমি এটা জানি শিবির যদি চাইতো ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের কমিটিতে চোদ্দো সদস্য বিশিষ্ট কমিটিতে কম বক জন সমন্বয়ে ঢুকিয়ে কমিটি দিতে পারত যদি এরকম একশো বান্ন জনের একশো আট জন শিবির এরকম প্রমাণ করার ইচ্ছা থাকতো তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সারা বিশ্ববিদ্যালয়ে শিবির তাদের মূল কমিটিতে সমন্বয় ঢুকিয়ে এই ক্রেডিট বাজিটা করতে পারতো মানে শিবির এটা করে না এটা এড়িয়ে চলে জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতির ক্ষেত্রে ঘটেছে এটা এক্সেপশনাল এটা অনিবার্য ছিল যেহেতু তিনি বিশ্ববিদ্যালয়ের সভাপতি নইলে এটা শিবিরের পক্ষে কোনো করা ব্যাপার না না কিন্তু এটা করে এর মানে আমির হামজার গুজব জনের মধ্যে শিবিরের এই গুজবের সাথে যে জামাত শিবিরের রাজনৈতিক কোনো সম্পর্ক নেই এই বয়ান জামাত শিবির ধারণ করে না এবং এর উল্টো বয়ান বা এই ডিভিশনের রাজনীতির উল্টো অবস্থান জামাতে যারা এই বক্তব্যকে কেন্দ্র করে জামাতকে ঘায়ল করার চেষ্টা করছেন তাদের জবাবে আমি বলতে চাই বিএনপি মহাসচিব তো আটশো জন সাড়ে চারশো তাদের বলেছে কই তার বিরুদ্ধে আপনাদের প্রতিক্রিয়া কি তার বিরুদ্ধে কিছু বলেছেন সেটা তো একটা গুজবের মতোই প্রায় ক্রেডিট একটা আন্দাজে দাবি করেছে এর মানে আসলে জামাত বিদ্বেষ থেকেই আমির হামজার বক্তব্যকে জামাতের গুজব বলে চালিয়ে দেওয়ার বিদ্বেষ আর ব্যক্তি আমির হামজার বক্তব্য যদি বলে এটা নিঃসন্দেহে গুজব আর আমির হামজা যে আন্দাজে কথা বলেছেন এটা তার বক্তব্য শুনলেই বোঝা যায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আবু সাদিক কায়েম তার নামটা কিন্তু সুন্দর মতো বলতে পারেনি সাদিক সায়েম বলছেন একাধিকবার বলছেন সাদিক সায়েম মানে এটার কারণ আমির হামজা সাহেবদের এরকম কিছু শর্ট কামিংস আছে দেখেন আমির হামজাকে অত্যন্ত রেসপেক্ট করি আমরা কারণ তিনি বিগত আওয়ামী লীগ সরকারের হাতে যেসব আলেম মারাত্মক নির্যাতিত হয়েছেন তাদের মধ্যে প্রথম দিকের আমির হামজা ভয়ানক জুলুমের শিকার হয়েছেন এবং তিনি স্পষ্টবাদী আওয়ামী লীগের অনেক জুলুমের বিরুদ্ধে কথা বলেছেন অর্থাৎ তাকে আমরা মাথায় তুলে নাচতে চাই তার ভুল ত্রুটি আমরা সুন্দর দৃষ্টিতে দেখতে চাই কিন্তু তিনি ভুল করেছেন ভুলটা কেন করেছেন তার একটা ব্যাখ্যা আমি দিই আমি সাম যে এখন মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত বিশেষ করে তার স্ত্রী অসুস্থ এমনকি আইসি তো ছিল তার বাচ্চাটাও অসুস্থ সদ্যভূমিষ্ঠ বাচ্চাটা যেমন তিনি নিজেও অসুস্থ হঠাৎ অজ্ঞান হয়ে যাচ্ছেন কাউকে চিনতে পারছেন না হসপিটালে নিতে হয়েছে তারপরে তার এখন দরকার টানা রেস্ট টানা এক মাস দুই মাস রেস্ট কিন্তু তিনি রেস্ট নিতে পারছেন ওয়াশ করতে হচ্ছে আপনি চিন্তা করেন স্ত্রী সন্তানকে আইসিউতে রেখে নিজে অসুস্থ অবস্থায় ওয়াশের মাফিলে সফর করে ওয়াশ করা এটা কতটা কষ্টের এই পরিস্থিতিতে একজন মানুষের জ্ঞান আহরণের স্বাভাবিক পথ আসলে খোলা থাকে না একজন মজলুম মানুষ এমনিতেই তার নিজের দাবি মতো হয়তো বা স্লো পয়জনিং করে দিয়েছে তাকে কত কষ্ট দিয়েছে অথবা এরকম একজন মজলুম মানুষের একটা খুব খারাপ সময় পার করছেন এই অবস্থায় জ্ঞান আহরণের প্রপার ম্যাথোডলজি অনুসরণ করা তার পক্ষে সম্ভব না হতে পারে যেমন আরো অনেক ভুল কথা কিন্তু আমির হামজা বলেছেন বলতে পারে ভুল এটা সবাই কম বেশি বলে যেমন কামাল উদ্দিন জাফরি ক্ষেত্রে বলেছিলেন যে তিনি নাকি মদিনা বিশ্ববিদ্যালয়ে নয় হাজার নয়শো নিরানব্বই মার্ক পেয়েছিলেন নানান উদ্ভট কথা কিন্তু আমির হামজা বলেছিলেন অথচ কামালউদ্দিন জাফরি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েনি আর সেখানে এক হাজার নাম্বারের কোনো সিস্টেমও নাই আর তার মধ্যে নয় হাজার নয়শো নিরানব্বই পাওয়ার কোনো ব্যবস্থাই নেই আর আমির হামজা কিন্তু তাকে এটা দিয়ে দিয়েছে আন্দাজে এর কারণটা কি দেখেন আমির সাহেবের মতো এই বক্তারা এরা কিন্তু আসলে প্রচন্ড মেধাবী কিসে মেধাবী কোরআন সুন্নায় মেধাবী হাফেজ মানুষ মগস্ত শক্তি ভালো সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন তাফসিল করতে পারেন রেফারেন্স দিয়ে বিভিন্ন কেতাব থেকে এই ক্ষেত্রে কিন্তু তার এক্সপার্ট কিন্তু রাজনীতিবিদ সমাজ সংস্কৃতি বিভিন্ন বিষয় আন্তর্জাতিক সম্পর্কে এ বিষয়ে তারা মোটো এক্সপার্ট হন অতএব এইসব বিষয়ে যখন কথা বলতে চান ট্রেন্ডিং টপিক তখন ভুল ত্রুটি তারা করে ফেলেন এক্ষেত্রে তাদের যে ম্যাথোডোলজি আমির হামজ সাহেবদের মতো আরও অনেকেই ফেসবুকে ভেসে বেড়ানো কোনো একটা জিনিসকে তারা বিনা যাচাইয়ে ওয়াজের ময়দানে ঢেলে দেন যেমন ফেসবুকে এই গুজবটা আগেই ছড়িয়েছিল একশো বান্ন জন একশো জন শিবির সেটা হয়তো আমির হামজার সামনে পড়েছে তিনি সেটা ওয়াজে বলে দিয়েছেন এটা কিছুতেই বলা উচিত নয় আমরা নসিহত করব যে না এই বিষয়ে আপনি যাচাই বাছাই করুন ফেসবুকে যা দেখেন বেশিরভাগই মিথ্যা আর ফেসবুকে আমার মতো কয়েকজন আছে যে এই মিথ্যা তথ্যগুলো যাচাই বাছাই করে আমরা বিশ্লেষণ করি জামাতের অনেক বড় বড় নেতাকে একবার দেখেছিলাম শাহিদ আফ্রিদি পাকিস্তানের তিনি নাকি জামাত ইসলামীতে যোগ দিয়েছেন একটা ব্যানারে জামাতের একটা প্রোগ্রামে গিয়েছেন দেখে সেটা প্রচার করছেন এক জেলা আমিরকেও দেখেছি শেয়ার করছেন অথচ তিনি জামাতের সাথে কোনো সম্পর্ক রাখেন না মানে তিনি জামাতের কেউ নন জাস্ট জামাতের একটা চ্যারিটি প্রোগ্রামে তিনি জাস্ট আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন এই অথচ তাকে জামাতের নেতা বানিয়ে দিয়েছিলেন এরকম গুজব জামাতের নেতারাও অনেক ক্ষেত্রে ছড়ায় আর সেক্ষেত্রে আমির হামজার মতো বক্তাদের ক্ষেত্রে তো স্বাভাবিক এবং গুজব জামাতের লোকজন ছড়ায় কিন্তু এটা উচিত নয় আমরা এটা বিশেষ করে আমি এই বিষয়ে সোচ্চার এবং তার এক মনে একটা বক্তব্য যেটা পুরোটাই গুজব যে মদিনা বিশ্ববিদ্যালয়ে আমিত্য ভাইস চ্যান্সেলর ছিলেন মনোনা মদিদি সেখানে তার তাপসির পড়ানো হয় অমুক তমুক নানান কথা বলেছিলেন অনেক আগে আর সেই বক্তব্যটা লিখিত আকারে ফেসবুকে লিখে কারা ছড়িয়ে দিয়েছে আর জামাতের একজন মহানগর নায়েব আমির একজন জেলা আমিরকে আমি নিজে দেখেছি সেটা শেয়ার করতে রানিং জেলা আমিরকে দেখেছি শেয়ার করতে অথচ বক্তব্যটা এ টু জেড মিথ্যা মানুষের মজুদি সম্পর্কে যাচাই বাছাইও কিন্তু অনেক জেলা আমিরাও করতে পারে না এখন এই সমস্যাটা কোথায় জ্ঞান আহরণের ম্যাথোরলজি সম্পর্কে তারা যথেষ্ট শিক্ষিত নন ফেসবুকে একটা দেখলেই যে সেটা সঠিক তাদের পক্ষে গেলেই যে সেটা সঠিক এটা যে ক্রিটিক্যালি দেখতে হবে এক্ষেত্রে তাদের ঘাটতি রয়েছে তো এই বিষয়টা আমির আহমদার সাহেবদেরকে সচেতন থাকতে হবে ফেসবুকের কোনো তথ্য আপনারা গ্রহণ করবেন না আর যদি গ্রহণ করেন আমাদের চ্যানেল থেকে বা ইউটিউবের যারা যাচাই বাছাই করি বিশ্লেষণ করি একটু সময় নিয়ে এগুলো শুনে তারপরে গ্রহণ করবেন আন্দাজে একটা লেখা পেলেন আর গ্রহণ করলেন কারো ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রাপ্ত তথ্য ছাড়া বিশ্বাস করার চেষ্টা করবেন না সাপোজ জামাত শিবির সম্পর্কিত কোনো নিউজ কোনো ভেরিফাইড ফেসবুক পেজ যদি দেখেন তাহলে বুঝবেন যে না এ গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি এবং এ গুজব ছড়াতে পারে না তারটা আপনি বিশ্বাস করতে পারেন বিনা যাচাই কিছু কিছু ক্ষেত্রে জামাতের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজের তথ্য নেওয়ার চেষ্টা করলো জাস্ট কোথায় কি শেয়ার করলো জামাত নেতাদের শেয়ার করা বক্তব্য বিশ্বাস করবেন না কারণ জামাতের যারা নেতা জেলা মহানগর আমি আমি এরা অনেকেই এটা বোঝে না এই জন্য এদের কেউ বিশ্বাস করবেন না অ্যাটলিস্ট এদের ফেসবুকের কথা আর ফেসবুকে যেটা শেয়ার করে সেটা হয়তো প্রোগ্রামও বলতে পারে এই তারা নেতা তাদের নেতৃত্বে আপনার আন্দোলন করবেন সাংগঠনিক কার্যক্রম চালাবেন কিন্তু জ্ঞান আহরণের ক্ষেত্রে আপনার আমাদের মতো যারা স্ক্রুটিনাইজ করি আমরা এদের দিকে ঝোঁকার চেষ্টা করবেন এটা হচ্ছে নসিহব কারণ নেতারা এখানে ভুল করে এই যে বললাম অনেক গুজবের উদাহরণ দিলাম আর তারা এগুলো নিয়ে রিসার্চ করে না তাদের কাজ সংগঠন চালানো তাদের কাজ এনত ওঠানো প্রোগ্রাম করা কর্মীদের উজ্জীবিত রাখা রোপণ বৃদ্ধি করা এরকম যাচাই বাছাই এগুলো আমাদের কাজ এগুলো তাদের কাজ নয় আমির সাহেব আশা করি সতর্ক থাকবেন এইসব সোশ্যাল মিডিয়ায় গুজব গ্রহণ করবেন না আর আমির হামদার সাহেবকে রেস্ট নেওয়া দরকার পরিবারকে সময় দেওয়া দরকার এত ওয়াশ করার কোনো প্রয়োজন নেই জীবনে অনেক ওয়াশ করতে পারবেন আর এই নানান বিষয়ে এরকম ভুল ব্যাখ্যা আমির হামদার সাহেব প্রায় দিয়েছেন এটা সবাই সব হুজুরই কম বেশি দেয় এ কারণ হচ্ছে দেখেন তিনি কিন্তু প্রচুর মানুষ আপনার জোর করে তাকে দাওয়াত দেন জোর করে আপনার তার বাসায় যে বসে থাকেন যে হুজুর শেডিউল দিতেই হবে কিভাবে দেবেন জানি না প্রয়োজনে হেলিকপ্টারে নিব তো এতে সে পড়াশুনো করবে কি আপনার তো তাকে পড়াশুনো করার সুযোগ দেন না এই মজলুম মানুষটাকে পড়াশুনো করার সুযোগ দিতে হবে আমি তো মনে করি একটা ওয়াস এক ঘন্টার একটা ওয়াস আবার ওয়াস তো করে দুই আড়াই ঘন্টা না ওয়াস হবে এক ঘন্টা এক ঘন্টার একটা ওয়াস করতে কমপক্ষে একদিনের ছয় সাত ঘন্টা আপনাকে স্টাডি করতে হবে তারা তো এক সেকেন্ডও স্টাডি করার সময় পান না সময় পান না সফর এক জায়গা থেকে আর এক জায়গায় আমি তো আমার কাছে যেটা মনে হয় যে তারা এক ঘন্টা কেতাব নিয়ে বসতে পারে না আর এই রাস্তাঘাটে কেতাব নিয়ে বসতে হবে না সমৃদ্ধ লাইব্রেরিতে কেতাব নিয়ে ডায়েরি নিয়ে বসতে হবে নোট করতে হবে এই সুযোগটা দিতে হবে এই জন্যে জামাতারি সিস্টেম করা দরকার একজন বক্তা সর্বোচ্চ একদিন পর একদিন একটা প্রোগ্রাম নিতে পারে একদিন স্টাডি করবে সে যে প্রোগ্রামে বক্তব্য দেবে তার জন্যে কমপক্ষে ছয় ঘন্টা যেন স্টাডি করার সময় পায় এত ওয়াশ করা কোনো দরকার নেই তো জামাতের এই বিষয়টা সংস্কার করতে হবে আমির আমির হামজার ভুলটা এটা আমি তার জ্ঞানগত ম্যাথোডোলজিক্যাল প্রবলেম হিসেবে এবং তার শারীরিক অসুস্থতা পারিবারিক এই একটা অস্থির সময়ের সাথে তুলনা করে এটাকে আমরা ছোট করে দেখতে চাই আর জামাত কিন্তু এটা গ্রহণ করে না জামাতকে এই গুজব প্রদে সোচ্চার থাকতে হবে এ বিষয়ে জামাতের যথেষ্ট ঘাটতি আছে